নোয়াখালী চৌমহনী রেলওয়ে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন নিম্নমানের ইট বালি আর পুরাতন পিচ ব্যবহার করে চলছে সংস্কার, যা টেকসই হবে না। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলির পাঠানো তথ্য ভিডিওচিত্র সাদিয়া ওমর রিপোর্ট। নোয়াখালী চৌমহনী রেলওয়ে স্টেশন থেকে চৌরাস্তা ফেনি ফোর লেন পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজিপুর, করিমপুর, শফিপুর সহ কয়েকটি ইউনিয়নের মানুষ প্রতিদিন যাতায়াত করে এ সড়ক দিয়ে। দীর্ঘদিনের জনদুর্ভোগের পর সম্প্রতি এই সড়কের সংস্কার কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু নিম্নমানের ইট বালি আর পুরাতন পিচ গুঁড়ো করে আবার সড়কে ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। জি, কয় নম্বরে ইট দেখেন, আপনারা দেখেন এই ইট দিয়ে রাস্তা করা হইতাছে, এটা কোনো ইট হইলো? মানে চুলার মাটি তো এর চেয়ে ভালো। রাস্তা তৈরি করতে পারলে কন্ট্রাক্ট দেয় সরকারে, ঠিকাদারেরা এই খারাপ ইট দিয়ে কাজ করায়। রাস্তা ড্রেন অবশ্য সারা দুনিয়াতে সব জায়গায় আমরা দেখে আসছি, রাস্তা ড্রেন অবশ্যই ডিস্টেন্স থাকা উচিত। এখানে রাস্তা ড্রেন এককভাবে হয়ে যাচ্ছে, রাস্তার পানি ড্রেনের উপর যাবে, ড্রেনের পানি ঘরে যাবে। ঠিকাদার নিম্নমানের ইটের কথা স্বীকার করে দোষ চাপালেন ইট সরবরাহকারীর উপরে। কর্তৃপক্ষ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রায় 55 লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ করছে এসকে ইঞ্জিনিয়ার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাদিয়া ওমর, চ্যানেল আই।